আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করছি ভালো আছেন। তো অনেকেই বলেছেন হাতে বেশি সময় নেই, তো এমত অবস্থায় আমি তাদের জন্য মাত্র 3 দিনে হাতের লেখা সুন্দর এবং দ্রুত করার কৌশল সম্পর্কে সুস্পষ্ট ধারণা দিব। আশা করছি এই একটি টিউটোরিয়ালের মাধ্যমেই আপনারা আপনাদের লেখা সুন্দর এবং দ্রুত করতে সক্ষম হবেন। তো 3 দিনে কীভাবে হাতের লেখা সুন্দর এবং দ্রুত করবেন, সময়ক্ষেপণ না করে মূল আলোচনায় চলে যাই। তো প্রথম দিন, 3 দিনের প্রথম দিনে আপনারা নির্দিষ্ট নিয়মে বসা, খাতা ধরা এবং কলম ধরতে শিখুন। আমার ইউটিউব চ্যানেলই আর কি, বা আমার ফেসবুক গ্রুপ বা পেজেই এ সম্পর্কে ডিটেলস বলা আছে যে কীভাবে বসবেন, কীভাবে খাতা ধরতে হবে, কীভাবে কলম ধরতে হবে, কীভাবে পেজ সেট আপ দিতে হবে, এ সম্পর্কে ডিটেলস সব কিছু আছে। তারপর যদি আপনাদের কোনো দরকার হয় বা কোনো প্রয়োজন পড়ে, আমাদের স্ক্রিনে দেওয়া বা ডিসক্রিপশন বক্সে দেওয়া ফোন নম্বরে ফোন দিয়ে আপনারা এ সম্পর্কে ডিটেলস জানতে পারবেন ইনশাআল্লাহ। তো প্রথম দিন কাজ হবে এভাবে বসা শেখা এবং বাংলা ও ইংলিশের বর্ণগুলো রপ্ত করতে হবে। প্রথম দিনে আপনারা বাংলা এবং ইংলিশের যে বর্ণগুলো আছে একদম পরিপূর্ণভাবে রপ্ত করুন। একদম আমাদের এখানে যেভাবে দেওয়া আছে ওইভাবে যদি আপনি প্র্যাকটিস করতে পারেন, আশা করছি খুব সহজেই রপ্ত করতে পারবেন। তো এই জন্য বলবো বাংলা এবং ইংলিশ বর্ণগুলো ঠিকমতো লিখতে হবে। লেখা সুন্দর দ্রুত করতে হলে বাংলা ইংলিশের বর্ণগুলো শেখার বিকল্প আর কিছু নেই। বর্ণগুলো যদি ঠিকমতো হয় তাহলে ইনশাআল্লাহ আপনার লেখা সুন্দর করতে বেশি একটা সময় লাগবে না। তারপরে দ্বিতীয় দিন যেটা করতে হবে, যুক্ত ব্যঞ্জন, শব্দ ও বাক্য অনুশীলন করতে হবে। হ্যাঁ, লেখা সুন্দর এবং দ্রুত করার জন্য এই দ্বিতীয় দিনের গুরুত্বটা খুব গুরুত্বপূর্ণ। প্রথম দিন বর্ণগুলো ঠিকমতো লিখলি জাস্ট এনাফ, দ্বিতীয় দিন যুক্ত ব্যঞ্জন সম্পর্কে একদম সুস্পষ্ট লিখতে হবে। অনেকের, আমার প্রশিক্ষণ লাইফে আমি দেখেছি যে অনেকে যুক্ত ব্যঞ্জন ঠিকমতো লিখতে পারে না, এই জন্য ঝামেলা হয়। তো যুক্ত ব্যঞ্জন শব্দ এবং বাক্য আমাদের শীট এবং বইয়ে যেভাবে আছে ওইভাবে প্র্যাকটিস করতে পারেন। তৃতীয় দিনে বাংলা এবং ইংলিশ যে কোনো বই দেখে যে কোনো লেখা বেশি বেশি লিখুন। হ্যাঁ, লেখার বিকল্প কিছুই নেই, বই দেখে দেখে একদম বর্ণ, যুক্ত ব্যঞ্জন, শব্দ যেভাবে শিখছেন ওই একই রূপ অনুসরণ করে আপনারা লিখুন ইনশাআল্লাহ। এভাবে যদি আপনি 3 দিন ঠিকমতো লিখতে পারেন তাইলে আমি আশা করছি খুব আর ঝামেলা হবে না। 3 দিনে আপনাদের লেখা একদম দেখে আপনারা নিজেই চমকে যাবেন ইনশাআল্লাহ। আর যদি আপনাদের যে না আমরা বাসায় বসে এভাবে পারবো না, আমাদের বয়সী দেখেও এরকমের হবে না, তাহলে আমাদের একাডেমিতেও 3 দিনের প্রশিক্ষণ হয়। আমি তাইলে আপনারা আমাদের একাডেমিতে এসেও আর কি ক্লাসটা করতে পারেন। তো আমি আশা করব আপনারা খুব সহজেই হ্যান্ডরাইটিং রপ্ত করতে পারবেন। আজকে পর্যন্তই থাকলো, আল্লাহ হাফেজ।